আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। রোটারি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন, শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের এর আগে গণিত ক্লাসে অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে গিয়েছে, তোমাদের প্যাটার্ন হয়েছে, মুনাফা হয়েছে। বলেছিলাম আগেই যে মুনাফার চ্যাপ্টারে দুটো অনুশীলনী আছে, একটা হচ্ছে সরল মুনাফার ওপর, আরটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ওপর। তো সরল মুনাফায় তোমরা জানো যে প্রত্যেকবার সমান পরিমাণ টাকা প্রতি বছর সে মুনাফা পাবে। অর্থাৎ যদি বার্ষিক মুনাফার হার 5 টাকা হয়, তাহলে প্রতি 100 টাকায় 1 বছরে মুনাফা হবে 5 টাকা। এটা যত বছরই রাখুক না কেন, বছর বাড়লে বছরের সংখ্যাটা গুণ হবে, কিন্তু পরিমাণ, মুনাফার পরিমাণ একই রেট থাকবে। তো তোমাদের আগের ক্লাসগুলোতে আমরা সৃজনশীল করেছিলাম, মানে মেন বইটা মেনলি আমরা শেষ করেছি। তো অনুশীলনী 1, 2 এর 1 আর 2 এর 2 মিলে তোমার একটা ফুল সৃজনশীল আসবে বোর্ড পরীক্ষায়। তো সেখানে তোমাকে একটা চ্যাপ্টার, একটা অনুশীলনী আমাদের কমপ্লিট হয়েছে, এটারই আরেকটা অনুশীলনী বাকি আছে। এই দুইটা মিলে যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিব, অর্থাৎ বোর্ড প্রশ্ন অথবা কোনো স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন দিয়ে তোমাদের প্র্যাকটিসটা অব্যাহত রাখতে হবে। তো তোমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলার সবগুলো তোমরা ঠিকমতো দেখে প্র্যাকটিস করতে থাকবে, আর এই স্কুল যখন তোমাদের খুলবে ইনশাল্লাহ, তখন আমরা সরাসরি পরীক্ষা নিতে পারবো। তাহলে তোমাদের আরও অবস্থা কতটুকু শেখা হয়েছে বা কতটুকু জানতে পেরেছ সেটা মূল্যায়ন করা যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট। এই প্রফিটটা হচ্ছে সরল মুনাফার সাথে কিছুটা পার্থক্য আছে। কীরকম সেটা দেখো, তুমি 5% মুনাফায় যখন সরল মুনাফায় কোনো টাকা বিনিয়োগ করো বা জমা রাখো, প্রতি 100 টাকার জন্য তোমাকে 1 বছর পরে 5 টাকা দিবে। বা 10% রেটে যদি রাখো, প্রতি 100 টাকার জন্য 1 বছর পরে তোমাকে 10 টাকা দিবে। তার মানে তোমার 1 বছর পরে টোটাল টাকা হয়ে যাচ্ছে 110 টাকা। যখন তুমি 10% হারে রাখবে, তখন তোমার 1 বছর পর তুমি মুনাফা পাচ্ছ 10 টাকা। তাহলে তোমার আসল আর মুনাফা মিলে যে মুনাফা আসল হলো, সেটা হয়ে গেল 110 টাকা। 100 তো ছিলই, আরও 10 টাকা বেশি পেলে, কেন, সময়ের সাথে তোমার মুনাফাটা পাওয়া যায়। তাহলে 110 টাকা তুমি পেয়ে গেলে। যখন দ্বিতীয় বছর তোমার যখন হিসাব হবে, তখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই যে মুনাফা আসল 110 টাকা, এটাকেই আসল ধরা হবে। অর্থাৎ এটার উপর বেস করে তোমার মুনাফাটা তুমি দ্বিতীয় বছর আরও বেশি পাবে। কিন্তু সরল মুনাফায় কী ছিল আমাদের, সেখানে তুমি যত বছরই রাখো না কেন, তোমার আসল টাকার কোনো পরিবর্তন হবে না, আসল টাকা 100 টাকাই থাকবে। তুমি যদি 5 বছর রাখো, তাহলে 5 বছর পরে তুমি সরল মুনাফায় পাবে। 5 বছর পর তোমার সরল মুনাফা হবে প্রতি বছর 10 টাকা করে, 5 বছরে 5×10=50 টাকা তুমি বেশি পাবে, অর্থাৎ মুনাফা পাবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এরকমটা না হয়ে কীরকম হবে খেয়াল করো। আমি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় বছর তোমার আসল টাকাটা হয়ে যাবে 110 টাকা, অর্থাৎ তুমি যেটা মুনাফা আসল পেয়েছ সেটাই হবে তোমার আসল টাকা, যার কারণে দ্বিতীয় বছর তোমার মুনাফাটা বেড়ে হয়ে যাবে, আগের চেয়ে কিছুটা বেড়ে বাড়বে। অর্থাৎ আগে পেয়েছিলে 1 বছর পরে 10 টাকা, এখন হয়তো পাচ্ছ 12 টাকা। তাহলে তোমার এইবার দ্বিতীয় বছর, মানে 2 বছর পরে তোমার মুনাফা আসলটা কত হবে, তোমার মুনাফা আসল হয়ে যাবে 110 তো আগে ছিলই, তার সঙ্গে 12 যোগ হয়ে তোমার আসল টাকাটাও বেড়ে যাবে, তার মানে 100 তো
22 টাকা অর্থাৎ তোমার তৃতীয় বছর এই মুনাফা আসল টাকাটাই আসল টাকা হিসাবে কাজ করবে তো 5 বছর পরে দেখা যাবে 5 বছর পর তোমার 50 টাকা না হয়ে সেখানে অতিরিক্ত ধরে নিচ্ছে আমরা যে এখানে 50 না হয়ে 60 টাকা হলো তার মানে দেখা যাচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আসল টাকাটা প্রতি বছর একই থাকে মুনাফাটা বাড়ে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসল টাকাটা কি হয়ে যায় মুনাফা যোগ হয়ে আসল টাকা বেড়ে যায় যার কারণে পরের বছর মুনাফাটাও বাড়ে এভাবে আমি যত বছর রাখব সরল মুনাফার চাইতে চক্রবৃদ্ধি মুনাফায় আমার মুনাফার পরিমাণটা অবশ্যই বেশি আসবে কারণ আসল বেড়ে যাচ্ছে যেহেতু তাহলে মুনাফাটাও বেড়ে যাবে এই হচ্ছে মূল বিষয় তো তোমাদের সরল মুনাফা করতে যেয়ে যেমন ফর্মুলা দিয়েছিলাম কিভাবে তুমি সহজে সরল মুনাফা বের করবে সরল মুনাফা আসল বের করবে সরল মুনাফার সূত্রকে ব্যবহার করে তুমি সময় বের করে করা শিখেছো মুনাফার হার বের করা শিখেছো আসল বের করা শিখেছো একইভাবে আবার মুনাফা আসলের যে সূত্র ছিল সেটা দিয়ে তুমি মুনাফা আসলও বের করতে পেরেছো এবার তোমার চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য এখানেও তোমাকে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দেয়া হবে দেখো তাহলে আমরা এখানে সূত্রগুলো লিখি দুইটার ফর্মুলা কিন্তু একই হবে না কিন্তু মূল যেই বিষয়গুলো অর্থাৎ তোমার যে চলকের যে পরিচয় ছিল আগে যেটা ছিল এখনও সেটাই থাকবে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করব মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করব সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব সেটা আগেরটাই হবে খেয়াল করো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সূত্রটা লিখছি আসল হচ্ছে পি টাকা মুনাফার হার হচ্ছে আর পার্সেন্ট এবং সময় এন বছর হলে চক্রবৃদ্ধি মূলধন এটা একটা সূত্র মূলধন কম্পোজিট প্রিন্সিপাল সি দিয়ে প্রকাশ করা হয় পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন দুই নাম্বার চক্রবৃদ্ধি মুনাফা হবে সি মাইনাস পি অর্থাৎ সি হলো আমরা যে মানটা পেয়েছি সেটা ব্যবহার করব পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি এই দুইটা সূত্র ব্যবহার করে তুমি চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটাই বের করতে পারবে এই দুইটা সূত্র তোমরা লিখে নাও দ্রুত এই দুটো ফর্মুলা দিয়েই আমরা এই অধ্যায়ের অর্থাৎ অনুশীলনের 2.2 এর সমস্যাগুলো সমাধান করব তাহলে আমরা বইয়ে আসি এবার অনুশীলনী 2.2 পৃষ্ঠা হচ্ছে 27 27 নাম্বার পৃষ্ঠা দেখো 7 নাম্বার থেকে শুরু হয়েছে তোমার প্রবলেমগুলো এর আগে আমাদের যে জ্ঞানমূলক আছে বা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো বাকি যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার পরে তুমি ছোট ছোট প্রশ্নগুলো সহজেই পারবে যেমন দেখো 7 নাম্বার অনুশীলনী হচ্ছে 2.2 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27 প্রশ্নে দেয়া আছে যে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের
চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তোমার এখানে বার্ষিক মুনাফার হার আরের মান দেওয়া আছে, আসল বা মূলধন পি এর মান দেওয়া আছে, সময় এন এর মান দেওয়া আছে। তুমি শুধু ফর্মুলায় বসিয়ে চক্রবৃদ্ধি মূলধন বের করবে। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে আগে সেটা লিখে নেই। যে বার্ষিক মুনাফার হার আর সমান 10%, আমরা শতকরাকে ভেঙে দিতে পারি প্রতি শতে 100, 10 দিয়ে কাটলে উপরে 1, নিচে হচ্ছে 10। আসল বা মূলধন পি সমান হচ্ছে 8000 টাকা, সময় এন সমান 3 বছর, তাহলে লিখব সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ r হোল টু দি পাওয়ার n। অনেকে পাওয়ার এন যখন লিখো পাশে হয়ে যায়, তাহলে কিন্তু গুণ হয়ে যাবে, পাওয়ার বুঝাবে না, খেয়াল করে তোমাকে এটা লিখতে হবে। পি এর মান হচ্ছে 8000, 1 যোগ r এর মান হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে 10, তার পাওয়ার এন মানে হচ্ছে উপরে হবে 3। তাহলে আমরা এটাকে সরল করি, তোমাদের ক্যালকুলেটর থাকবে, সাইন্টিফিক নর্মাল যেটা বলেছিলাম, যেটা 100 ms এ, সেটা ইউজ করতে পারবে। তো এখানে সরলটা আমরা দশমিকে নিয়েও করা যাবে, ভগ্নাংশ আকার রেখেও করা যাবে। লসাগু করলে 10 যোগ 1 উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখো 8000, উপরে 10 এর 11, আর নিচে হচ্ছে 10, তার পাওয়ার হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 বার গুণ, 11 নিচে হচ্ছে 10 গুণন, উপরে 11 নিচে হচ্ছে 10, উপরে 11 নিচে হচ্ছে 10। আচ্ছা, 10 দিয়ে যদি আমরা 800 কাটি তাহলে হবে, 8000 কাটি 800, আবার 10 দিয়ে দিলে হবে 80, আবার 10 দিয়ে দিলে হবে 8, তার মানে কি পেলাম, 8 গুণ 11 গুণ 11 গুণ হচ্ছে 11। তাহলে আমরা এবার ক্যালকুলেটর দিয়ে তোমরা সরাসরি বের করতে পারো, কোনো সমস্যা নেই। 11 11 গুণ করলে 121, 11 আর 8 হচ্ছে 88। তাহলে আমরা গুণ করি, 121 88 দিয়ে গুণ করলে 8 1 8, 8 2 16 6, হাতে 1 8 1 8, 8 1 9, 8 1 8 8 2 16 6, হাতে আছে 1 8 1 9, তার মানে হলো 8 8 8 6 14 4, হাতে আছে 1 6 1 7 7 8 9 16 6, হাতে আছে 1 10। 10648 টাকা আমরা পেলাম 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ আমরা রেখেছিলাম 8000 টাকা, 3 বছর পরে 10% রেটে বেড়ে হয়ে গেল 10600।